আমিন জোরে বলতে হবে, নাস্তে বলতে হবে। তো ইমাম জোরে আমিন বলবে আর মুক্তাদিরও জোরে আমিন। যখন ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করলে, ইমাম সাহেব তখন বলেন গায়রুল্লাহি আলাইহি ওয়া দাল্লিন। শহর গুলো তো দেখা যায় ওরা করে কি জানে, চারজন মিলে, ওরা চারজন মিলে ওটা মসজিদে আসছে, আমার মসজিদে আসছে, চারজন চার কোনায় দাঁড়ায়। যখন ইমাম সাহেব বলে গায়রুল মাগদুবি আলাইহি ওয়া দাল্লিন, ওরা চারজন জোরে আওয়াজ মারে আমিন। কেন আসতে বলবেন, দলিল শুনে গভীর মনোযোগ, খুব দামি কথা। এক নম্বর কথা, আমিন শব্দটি কোরআনে এক না। আজকের ভাষায় গিয়ে কোরআন শরীফ ঘুরে দেখবেন, এরপর আমিন শব্দ নিয়ে কিন্তু কোরআন শরীফের ভিতরে নাই, কথা ঠিক কিনা? আমি ভুল বললাম না কথা? আলে বলে আছে, ভুল বললে হুজুর আমার ধরাই দেবে। আমিন শব্দ ইসলামে আপনা কোরআনে আছে, তাকবীর ছাড়া কোন হাদিস তো জোরে পড়া যাবে না। আমিন শব্দ হাদিস ঠিক কিনা বলে? আপনি নামাজে মধ্যে আপনি দাঁড়িয়ে বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, তখন তাহলে আমি কেমনে করবে? আমি জোরে বলতে হবে, আসতে বলতে হবে, হাদিসের সমাধান আছে। বুখারী শরীফ বলেন পঞ্চম খণ্ড 108 পৃষ্ঠায় দাঁড়িয়ে আছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আহাদুকুম আমিন ওয়া ক্বালাতিল মালায়েকাতু ফিস সামাই আমিন, এরা লোকটা কইলো আমার তাকাদ্দামিল জাম্মি, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা দৃষ্টি প্রদান করেছে, তিনি বলেছেন আল্লাহর কাছে ইযা কানা আহাদুকুম আমিন, ইযা কানা, ইযা যখন কানা ছিল আহাদুকুম, তোমাদের তো যদি তোমার আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে যায়, আপনার আমার সঙ্গে গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। এখানে আমিন বলার ফজিলত বলা হয়েছে। আপনি যখন আমিন বলবেন, ফেরেশতা আমিন বলবে, ফেরেশতা আমিনের সাথে আপনার আমিন যদি মিলে যায়, সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমিন বলা খুব সব ফজিলত, কেমনে বলবে? এই জন্য আমাদের মাযহাবি ইমাম খানি বলছেন আমিন বলা মধ্যে দুইটা শূন্য, কয়টা? এক হচ্ছে আমিন বলা শূন্য, দুই নাম্বার অনুচ্চ স্বরে বলা শূন্য। অনুচ্চ স্বরে কোনো শব্দ হবে না, হাদিস থেকে বুঝে নেন যে হাদিসই শব্দ হবে না, এটা বলা আছে। ইজা কানা আহাদুকুম আমিন, যখন আমিন বলবে, ফেরেশতা আমিন বলবে, এখানে আমিন জোরে বলতে হবে, আস্তে বলতে হবে, বুখারীর সহিহ হাদিসে কোথাও বলা হয় নাই। যদি আমিন জোরে বলা লাগতো তাহলে নবীজি বলতে রফে আসাও তো হো আমিন, তোমার আওয়াজ কত উঁচু করে বলো, এরকম বলা হয় নাই। তাহলে এখানে বলা আছে আমিন বলার কথা। আমিন কেমনে বলা দ্বিতীয় অংশে বোঝানো হয়েছে, অনুচ্চ স্বরে বলতে হবে। দ্বিতীয় অংশে বলা আছে ফেরেশতা যেমনি আমিন বলে তেমনি আমিন বলো। ফেরেশতারা যে আমিন বলছে না আপনারা শুনছেন নি? না শুনছেন? তাহলে ফেরেশতা যেমনি আমিন বলবে তেমনি বলবে, আমিন বলার ভিতর কোনো শব্দ হবে না। স্পষ্ট হাদিসের সমাধান আছে। আন উমাইর ইবনে হুযুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু গায়রুল মাগদুবি আলাইহিম ফাকুলু আমিন ফাফিজা বিহা সাওদাহুম। উমাইর ইবনে হুযুর প্রকাশের সাহাবী বলেন আল্লাহর নবী বলেছে গায়রুল মাগদুবি আলাইহিম যখন ইমাম বলবে ফাকুলু, তোমরা বলবে আমিন ফাফিজা বিহা সাওদাহুম, ফাফিজা মানে গোপন কইরা বলবে, সাওদাহ তোমার আওয়াজ কি, আমিন শব্দটি তোমার, তোমরা গোপন কইরা হাফেজা বিয়া সাওতাহু, অর্থাৎ অনুচ্চ স্বরে পর্যন্ত গোপন কইরা বলবে, শব্দ করে আমিন বলা যাবে না। যাবে বাবার আমার ভাইয়ের আমার দুই সাহাবীর একটু গন্ডগোল লাগছে। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা
আজ ইমরান রাদিয়াল্লাহু তাআলা নো একজন করে হুজুর আমিন বলতে লাগলেন, বলতেন না, দুইজন ঝগড়া কাজিয়া করে শেষ পর্যন্ত ওবাই ইবনে কাব প্রখ্যাত গারি মসজিদের ইমাম কোন শব্দ হবে